ভারতে এখন আসলে কি চলছে? মৌমিতা দেবনাথ একজন ডাক্তার, বয়স 30। একটা পুরুষ মানুষের একবার যদি ইজাকুলেশন হয় তাহলে 5 থেকে 6 গ্রাম সিমেন থাকে, সেখানে মৌমিতা দেবনাথের বডিতে 150 গ্রাম পাওয়া গেছে। ধরে নিলাম সেখানে 50 গ্রাম ব্লাড ছিল, বাকি 100 গ্রাম সিমেন। তার মানে আপনি যদি 5 দিয়েও ভাগ দেন তাহলে সংখ্যাটা 20, অর্থাৎ 20 জন পুরুষ মানুষ একজন ফিমেল ডাক্তারকে রেপ করেছে। ও লেখাগুলো পড়ছিলাম, জাস্ট আমি সার্চ দিলাম। মোদী সরকার এখন পর্যন্ত এই আসামিদের ধরে জনগণের সামনে এনে এখন পর্যন্ত ঘোষণা দিতে পারলো না, মানে কতটা বীভৎস অবস্থা। রিপাবলিক বাংলা কিছুদিন আগেই বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে গেল, তারা কি করছে? আমি দেখলাম কয়েকটা কন্টেন্ট, বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে মানে চিল্লায় চিল্লায় ভিডিও করে ওইরকম চিল্লানো দেখি নাই। পরে অবশ্য শেষ দিকে এখন ঘটনাটা একদম যখন ছড়িয়ে গেল পুরো ভারতে নয়, বাংলাদেশের মানুষজন কিন্তু এটা নিয়ে লেখালেখি করছে। একজন ডাক্তার 36 ঘন্টা ডিউটি শেষে একটা রুমে বিশ্রাম করছে, ঠিক তখন তার সাথে এই ঘটনাটা ঘটেছে। মানে মেডিকেলের ভাষায় যা লেখা আছে আমি সব কিছুই বুঝি না, জাস্ট আমি কয়েকটা জিনিস বুঝলাম। 150 গ্রাম মানে সিমেন্ট প্লাস ব্লাড, চিন্তা করেন সেখানে মানে কতটা পাশবিক ঘটনা ঘটেছে তার সাথে। অবশ্যই এর বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। কেউ কেউ বলেছেন রেপ ঘটনাটা হচ্ছে একদম নর্মালাইজ করে ফেলেছে, সেটা শুধু ভারতে নয় বাংলাদেশেও যারা রেপের এই ঘটনাটা হচ্ছে এটা কিন্তু বিচার হচ্ছে না। যাই হোক, এই ঘটনাটার বিচার কিন্তু ছড়িয়ে পড়ছে ডে বাই ডে, সামনের 2-1 দিন কি হতে পারে এটা কল্পনা করা যায় না। এই ঘটনা থেকে পরে গভর্নমেন্ট চেঞ্জ বিষয়টাও হয়ে যেতে পারে, বলা যায় না। আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়টা নিয়ে, আপনারা জানুন, কথা বলুন, অবশ্যই কথা বলুন, অবশ্যই কথা বলুন।